তজনজ করবে ঘূর্ণিঝড় মিডলি চব্বিশ ঘন্টায় শুরু হবে তুমুল তাণ্ডব আবহাওয়ার মেগা আপডেটের পরই কিছুটা স্বস্তির খবর বাংলার জন্য অতটাও প্রভাব পড়বে না বাংলার বুকে এবার ঘূর্ণিঝড় মিদিলি পাশ কাটিয়ে যাবে বাংলাদেশ অযথা আতঙ্কিত হবেন না বিরাট বড় বার্তা দিচ্ছে এবার আবহাওয়া দপ্তর আর তার সাথে সুগার সাড়ে তিনশো কিডনির রোগ এবার থার্ড স্টেজে জেলে কি অবস্থা জ্যোতি প্রিয় মল্লিকের ফের ভয়ানক খবর এ ধরনের একের পর এক কুড়িটি ব্রেকিং নিউজ সরাসরি চোখ রাখবো ইউটিউব চ্যানেলের পর্দায় তার জন্য জাস্ট প্রতিদিনই ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি তাতে প্রতিদিনের খবর পেতে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে আর তারপরে বেল অপশনে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করবেন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার প্রথমে পেতে বিস্তারিত কুড়িটি খবরে চোখ রাখবো তবে তার মাঝে যে লেটেস্ট আপডেট মেঘে ঢাকা ইডেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতেই চার উইকেটে হারিয়ে চাপে এবার দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার সেমিফাইনাল ইডেন গার্ডেনে কি এবার ঝড় তুলবেন গ্ল্যান্ড ম্যাক্সওয়েল এই খবর অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বন্ধ রইল পঁয়তাল্লিশ মিনিট ঝিরঝিরে বৃষ্টি কলকাতায় চোদ্দ বারে শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল চুয়াল্লিশে চার বৃষ্টি নামায় বন্ধ হয়ে গেল ম্যাচ তার মাঝে খবর বিশ্বকাপ আরেক কদম ফাইনালে রোহিতের ভারত রোহিত শর্মার হাত আর ট্রফির মাঝে ফারাক সের প্যাক কদম আর রবিবাসরীয় আহমেদাবাদ হতে চলেছে তার স্বপ্ন রাত এক যুগ পর জগৎ সবাই শ্রেষ্ঠ আসন ছিনিয়ে নেওয়ার হাতছানি বুধবার সাগরে পড়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি শ্রেয়া সাহের সেঞ্চুরিতে লেখা জয়ের চিত্রনাট্য শেষ পর্যন্ত জয়ের এলো সত্তর রানের প্রতিশোধের রাতে জয়ের সৌরভ চিন্তায় রাখছে তারপর উদ্বিক্ষ হবেই এদিকে আবার বিরাট কোহলির দিকে নজর রাখছেই একদিনের ক্রিকেটে অপ্রতিরোধ রাজা পরিসংখ্যানই বলছে সব মাটিতেই চড়ি ঘোরান কোহলি তিনি এলেন তিনি খেললেন তিনি জয় করলেন গোল্ডেন নজির জিতলেন আপমার ক্রিকেট প্রেমের মা

কখনো ব্যতিক্রম হলেও তা ছিল ক্ষণস্থায়ী আর তারই মাঝে বিরাট বড় খবর চারশো টাকায় গ্যাস সিলিন্ডার ঘোষণা আর রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে নেওয়া হলো পদক্ষেপ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলছেন রাজস্থানে সরকার গঠিত হলে ক্লাস টুয়েলভ এর ছাত্রীদের চোদ্দ হাজার টাকা দেওয়া হবে প্রতি কুইন্টাল গম দু হাজার সাতশো টাকায় কেনা হবে দ্বাদশ পাস করে মেয়েরা একটি স্কুটার পাবে উজলা প্রকল্পের অধীনে সিলিন্ডার দেওয়া হবে চারশো টাকায় মহিলাদের কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে এমন বিরাট বড় বার্তা এবার জেপি নাড্ডার আর আবার বিরাট বড় বার্তা জ্যোতিপ্রিয়া মল্লিককে নিয়ে স্যার আমাকে বাঁচতে দিন আদালতে আরতি এবার বালুর ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির হয়ে বিচারকের কাছে এমনই আরতি জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিচারক তার অসুস্থতার কথা শোনার পর জানান চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন জ্যোতিপ্রিয় নিজেকে আইনজীবী দাবি করায় বিচারক জানান তিনি নিশ্চয়ই জেল এবং কোর্টের একটি বিষয়ে অবগত সিজিও কমপ্লেক্সে হাজির ভালো জানিয়েছেন আমি একদম ভালো নেই আমি মারা যাব আর পারছি না এদিকে আবার বৃষ্টি বৃষ্টি হলে ভারতের বিরুদ্ধে ফাইনাল কারা কলকাতা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বিঘ্নিত তাই খেলা সাময়িকভাবে স্থগিত তিনটে পঞ্চান্ন থেকে ফের খেলা শুরু হওয়ার কথা কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা আছে তাই আজ যদি ম্যাচ শেষ না হয় রিজার্ভ ডে আগামীকাল শেষ হবে নিয়ম অনুযায়ী রিজার্ভ ডে ম্যাচ শেষ না হলে পয়েন্ট টেবিলের উপর থাকা দল ফাইনাল খেলার সুযোগ পায় সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা তবে এবারে রীতিমতো ধসে গেল দক্ষিণ আফ্রিকা চব্বিশ রানে চার উইকেট হারিয়ে দ্বিতীয় সেমিফাইনালে ইতিমতো কোনটাসা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার হয়ে জোস এবার হেজেলউড এবং মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিজে রয়েছেন হেনরি ক্লোসেন ও ডেভিড মিলার আর তার সাথে বিরাট বড় খবর উত্তরবঙ্গের পাঁচ জেলায় বন্যা নিয়ন্ত্রণ পাঁচশো কোটির প্রকল্প খবর আছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বন্যা নিয়ন্ত্রণের জন্য পাঁচশো কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প শুরু করে চলেছে রাজ্য সরকার এই দুই প্রকল্পের মধ্যে মোট খরচ ধরা হয়েছে চারশো কোটি টাকা জানা গিয়েছে একটি প্রকল্প প্রকল্প গড়ে উঠবে ও দুই দিনাজপুর জেলাকে কেন্দ্র করে অন্য প্রকল্প গড়ে উঠবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাকে নিয়ে এই প্রকল্প দুটিতে কেন্দ্র কেউ জুড়তে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার জেলায় জেলায় খবরে চোখ রাখবো তবে বর্তমানে কোন জেলা থেকে আপনি খবর গুলো দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলার খবর থাকবে ভিডিওর মাঝে আর তার সাথে যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর অবশ্যই সবার আগে নিয়ে আসবো তাই অবশ্যই আপনার জেলার খবরটি লিখতে ভুলবেন না তো আজনাজ করবে ঘূর্ণিঝড় মিদ্রি চব্বিশ ঘন্টায় শুরু হবে তুমুল তাণ্ডব আবহাওয়ার মেঘা আপডেট দিল এবার আলিপুর বাঙালির জন্য কিছুটা স্বস্তির খবর আশঙ্কা সত্যি হতে চলেছে বাংলার উপকূলে তুমুল বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে যেখানে খবর অতিবারে বৃষ্টির সতর্কতার মধ্যেই এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা অতি নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সর্বশেষে বুলেটিন এমনই তথ্য মৌসুম ভবনের তরফ থেকে জানা গিয়েছে জানা যাচ্ছে ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে মিধিলি মালদ্বীপ দিয়েছে এর নাম কিন্তু বাংলায় ঠিক কতটা প্রভাব পড়বে এই ঝড়ের কোন কোন জায়গায় বৃষ্টির সতর্কতা চারি এক নজরে দেখে নেব আলিপুর এবং মৌসুম ভবনের রিপোর্ট খবর আছে বাংলার জন্য কিছুটা স্বস্তি দিয়ে হাওয়া হাফিজ জানাচ্ছে হামুনের মতো ঘূর্ণিঝড় মিথিলিও বাংলাদেশের দিকে এগোবে আইএমডি জানিয়েছে শনিবার ভোর রাতে মোংলা ক্ষেপ উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত ঝড়ের যা পূর্বাভাস জানা গিয়েছে তাতে পশ্চিমবঙ্গের তেমন বেশি প্রভাব পড়বে না উপকূলের তিন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে তাতে বেশি প্রভাব পড়বে সুন্দরবনে আজ থেকে দমকা বইবে উপকূলে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার সমুদ্র উত্তাল হওয়ার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর এই ঝড়ে দারুণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তবে পাকা ধান নষ্টের আশঙ্কা যেমন থাকছে তেমনি সবজিতে পচন ধরে গিয়ে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুধু তাই নয় বৃষ্টির জলে মাটি ভিজে গেলে পিছিয়ে যেতে পারে আলু চাষও এদিকে আর্জেন্টিনা বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা প্রাকৃতিক কারণে বৃষ্টি ও ঝড়ের জেরে খেলা চলাকালীন বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেমনই আপডেট তেমনি কাজ অবশেষে বন্ধ করে দিতে হলো মাঝ মাঠেই খেলা তবে দেখা যাক শেষ পর্যন্ত আবারও কখন খেলা শুরু করে যায় নাকি আবারও রিজার্ভ ডে থাকবে এর মাঝে বিরাট বড় খবর সুগার তিনশো পঞ্চাশ কিডনির রোগ থার্ড স্টেজে জেলে একই অবস্থা এবার যদি প্রিয় আবারও কি হাসপাতালে বিচারকের প্রশ্নের উত্তরে যদি প্রিয় কাতর গলে গলায় বলেন আমার সাড়ে তিনশো সুগার আছে হাত পা নাড়তে পারছি না আমাকে বাঁচতে দিন আর তার মাঝে আরো এক বিচারপতি এবার হিসাব নেওয়ার সময় এসেছে নিয়োগ মামলায় করা এবার বিচারপতি গঙ্গোপাধ্যায় আই ভরি টারে বসে বিচার করলে চলবে না অনেক হয়েছে যথেষ্ট হয়েছে গরিবের কথা একটু তো ভাবতে হবে দরিদ্রের চোখে জোয়াল হিসাব কেউ নাইনি এবার হিসাব নেওয়ার সময় এসে গিয়েছে কর্মরত অবস্থায় মৃত মায়ের জায়গায় ছেলে চাকরি আর জি এবার মামলায় পর্যবেক্ষণ বিচার বুধ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি হয়েছে খবর আছে উত্তর চব্বিশ পরগনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন সালেনা খাতুন দু সালে শারীরিক অসুস্থতায় তার মৃত্যু হয় মায়ের মৃত্যুর সময় মামলাকারী ছেলে শেখ সাহিল পনেরো বছর সাত মাস বয়স ছিলেন আঠারো বছর বয়স হওয়ার পর মায়ের জায়গায় চাকরির আবদা জানান তিনি আর্জি খারিজ করে দেয় জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলর এরপর হাইকোর্টে দ্বারস্থ হন শেখ সাহিল বিচারপতি মামলাকারী আবেদন জেলা প্রাথমিক স্কুল বিবেচনা করার নির্দেশ দেয় তবে সেই আবেদন খারিজ হয়ে যায় আবারও তিনি নতুন করে মামলা দায়ের করেন হাইকোর্টে বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত মায়ের চাকরি ছেলেকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তার মায়ের মৃত্যু হয়েছে ওই সংসারে কি হবে মায়ের চাকরি ছেলেকে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এমন চাকরি দেওয়ার নিয়ম তো রয়েছে নিয়মের মধ্যে তো কেউ আবেদন করলে তাকে বাধা দেওয়া হয় কেন আইভরি টাওয়ারে বসে আর কতদিন বিচার চলবে গরিবের কথা একটু তো ভাবতে হবে দরিদ্রের চোখের জলের হিসাব কেউ নাইনি এবার হিসাব নেওয়ার সময় এসছে আট হাজার এই মামলার পরবর্তী শুনানি ওই শিক্ষা দপ্তর থেকে এ বিষয়ে তথ্য তলব করা হয়েছে আর তার সাথে বিরাট বড় খবর তৃণমূলের নেতা সৈফুদ্দিন খুনে গ্রেপ্তার এবার সিপিএম কর্মী আনিসুর জয়নগর কাণ্ডে এবার একটা বড় সাফল্য পুলিশের জয়নগরের তৃণমূল নেতা সৈকুদ্দিন লস্করের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর লস্কর কে গ্রেপ্তার করলো পুলিশ এলাকার সিপিএম কর্মী হিসেবে পরিচিত এই আনিসুর কে নদিয়ার হরিন ঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ আনিসুর ছাড়া ওই ঘটনায় জড়িত সন্দেহ আরো চারজনকে আটক করা হয়েছে যদিও তাদের পরিচয় এখনো প্রকাশে আনা হয়নি গত সোমবার সাত সকালে জয়নগরের বামনগাছিতে নিজের বাড়ির সামনে খুন হন এলাকার পরিচিত তৃণমূল নেতা সৈকুদ্দিন লস্কর এই খুনের পিছনে সরাসরি স্থানীয় পিএম কর্মীদেরই দায়ী করে সৈক বাবা ইলিয়াস লস্কর তৃণমূল নেতার খুনের খবর ছড়িয়ে পড়তেই ক্রমে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় অভিযোগ বামনগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেলুয়া পাড়া এলাকায় হামলা চালায় কর্মীদের একাংশ হয়ে যায় বাড়ি এই এলাকায় মূলত সিপিএম কর্মীদের বাস বলে স্থানীয় সূত্রে খবর পুলিশ সূত্রে খবর তৃণমূল নেতাকে খুন করার পেছনে মাস্টার মাইন্ড ছিল আসলে সিপিএম কর্মী আনিসুল লস্কর ওই আনিসুর ও দলুয়া খাকির বাসিন্দা সৈফুদ্দিন খুন হওয়ার পর থেকেই গাঢাকা দিয়েছিল ওই সিপিএম কর্মী মোবাইল টাওয়ারের লোকেশন ধরে চলছিল খোঁজ সূত্রের খবর বুধবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে টাওয়ারের লোকেশন পায় পুলিশ কিন্তু পুলিশ পৌঁছানোর আগে সেখান থেকে বেপাত্তা হয়ে যান আনিসুর এরপর পুলিশের কাছে খবর আসে নদিয়া রানাঘাটে ঘাটাকা দিয়ে দিয়েছে আনিসুর সেখানেও যোদ্ধা তল্লাশি শুরু করে পুলিশ পরবর্তীকালে নদিয়া রানাঘাটে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় আনিসুল লস্করকে নিহত তৃণমূল নেতার পরিবারের লক্ষ্য করে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেখানেও নাম রয়েছে আনিসুরের আর তার সাথে একের পর এক খবর বিস্তারিত ব্রেকিং নিউজে চোখ রাখবো তবে তার সাথে কোন জেলা থেকে খবর দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওতে আর সেই সাথে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম জাস্ট ভিজিট করে বিস্তারিত খবর গুলো দেখে নিন এবং প্রতিনিয়ত লেটেস্ট আপডেট গুলো পেয়ে যাবেন সেখান থেকে তবে তার আগে আজকের খবর কেমন লাগলো তাও কমেন্টে লিখে জানান এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানান সুযোগ করে দিন